হাই বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি প্রিয়াঙ্কা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চাঁদবাড়ির গল্পে। চাঁদবাড়ির গল্পে আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আমি চলে এসেছি। চলো তাহলে আজকে দিনটা স্টার্ট করা যাক। আজকে সকাল থেকে আমি ব্লগটা স্টার্ট করছি। আমি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চা খেয়ে, আজকে আর তোমাদের সাথে চা খাওয়া দেখানো হয়নি, হীরক বেরিয়ে গেছে। তারপরে সারাদিন কী করছি না করছি দেখতে থাকো, সঙ্গে থেকো। হাই বন্ধুরা, আবার অনেকক্ষণ পরে তোমাদের সাথে আমার দেখা হচ্ছে সরাসরি রান্নাঘর থেকে। আমি দুপুরবেলা খাওয়া দাওয়া করে বৃষ্টি পড়ছিল, ঘুমিয়ে পড়েছি। বৃষ্টিতে ঘুমোতে আমার খুব ভালো লাগে। তাহলে চলো, এখন হচ্ছে সন্ধ্যাবেলার চা করব আর একটু পাঁপড় ভাজব। তোমরাও আমাদের সঙ্গে থাকো। আমি এখানে দুধ আর জল দিয়ে দিয়েছি, এবার আদা গুঁড়ো দেব। এই যে আদা গুঁড়ো, গুঁড়ো করা আদা কিনতে পাওয়া যায়। আমি এখানে এক চামচ আদা গুঁড়ো দিলাম। কালকে এই পাঁপড়টা এনেছিলাম, আজকে ভেজে নিচ্ছি। কটা ভেজে দেখি কেমন পাপড়। এত শখ করে এই পাঁপড়টা নিয়ে এলাম, এই দেখো তোমরা দেখতে পাচ্ছ পাঁপড়টা কিন্তু ভালো না। আমি ভাজছিলাম এই যে এরকম ছোট, তোমরা ক্যামেরায় বড় বড় লাগছে, এরকম ছোট ছোটই হয়ে আছে, বাড়ছে না। আর চিমড়েছি মানে সেই চামড়ার মতো খেতে লাগছে, ভালো না পাঁপড়টা। পাঁপড়টা একদমই ভালো না, ঠকে গেছি আমি। কেমন মাথাটা গরম হয় বলো, শখ করে একটা জিনিস নিয়ে এসে যদি খেতে না পারি কেমন লাগবে? এই লিজ্জত পাঁপড় ভাজছি, দেখা যাক। বন্ধুরা, পাঁপড় ভেজে খাচ্ছি, দেখতে পাচ্ছ? শুধু চা আর পাঁপড় ভাজতে গিয়ে আমি পুরো স্নান করে গেছি।
ঘেমে তাহলে চলো চাটা নিয়ে যাই ওই ঘরে তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে ঠিক আছে এই যে চা আর পাপড় ভাজা আমরাও খাচ্ছি তোমরাও খাও চলো তাহলে চলো এখানে লাইট জ্বালাও বসে চা পাপড় ভাজা খাওয়া হোক আর হীরক বাবু কখন আসবে দেখা যাক ও যে কথাটা তোমাদের বলার ছিল সেটা হচ্ছে দাঁড়াও বসে নে একটুখানে সেটা হচ্ছে আমাদের হীরকের শনি রবিবার সময় হয় না বাবাই বাজার করে অনেকদিন ধরে হীরক বলছিল বাজারে যাবো তো দেখা যাক আজকে বলে গেছে যে এসে বাজারে যাবে তার কাজের যদি সময় থাকে যাবে যাবো দেখতে পাবে আর যদি কোনো কাজ থাকে এমার্জেন্সি হাঁপিয়ে গেছি যদি কোনো কাজ ফাজ থাকে তাহলে আর হবে না আসলে শরীরটা খুব একটা ভালো না তো তাহলে চলো চাটা খেয়ে নিই আমরা দেখো পাপড় খেয়ে গেল আনন্দ লোকে মঙ্গলা লোকে
ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা লাইক করবে ওর জন্য, ঠিক আছে? ওর নাম রীতিকা। কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানিও ওর গান আর ওর রাইমস তোমাদের কেমন লাগলো, এরপরে তোমরা শুনতে চাও। দেখো তোমরা ভাবছো আমি সেজে গুজে কোথাও যাচ্ছি বা কোথা থেকে ঘুরে এলাম, না, আমি শর্টস বানানোর জন্য সেজেছি। আর তার মাঝখানে চলো মা কি রান্না করছে ডিনারের জন্য একবার দেখে নিই, তারপরে এসে আবার তোমাদের সাথে আমার কথা হচ্ছে, ঠিক আছে? এই যে আজকে মেনু কি রাতে? পরোটা, হ্যাঁ, আলু ভাজা, হ্যাঁ, আর বেগুন ভাজা। ভালো খাবার, আজকে শুক্রবার না তার জন্য। প্রেসার কুকারে কি হচ্ছে? ও, এই যে মা পরোটা বানাচ্ছে। চলো তাহলে আমি আমার শর্টসগুলো কমপ্লিট করে নিই, আবার তোমাদের সাথে কিছুক্ষণ পরে কথা হচ্ছে, ঠিক আছে? তো বন্ধুরা, তোমরা পরোটা ভাজছিলো দেখেছ, তো অনেকক্ষণ পরেই তোমাদের সাথে আবার আমি কথা বলছি। এই যে পরোটা এসে গেছে, এবার আমি রাতের খাবারটা খেয়ে শেষ করব। আর তোমরা ভাবছো যে এত রাতে আমি কেন মেকআপ করে আছি, আমি একটু আগেও তোমাদের বললাম আমি কিছু শর্টস করলাম, তো তোমরা আমার চ্যানেলে গিয়ে আমার শর্টসগুলো দেখো অবশ্যই। ভিডিওটা বেশি বড় করছি না, ভিডিওটা এমনিই অনেক বড় হয়ে গেছে, তো আজকের মতো আমি ব্লগটা এখানেই শেষ করছি। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো, কমেন্টস করো, আর অনেক অনেক শেয়ার করে দিও, ঠিক আছে? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার কালকে দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। টাটা, বাই বাই।